হে দিয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। অ্যান্ড এই ভিডিওটাতে, এটা অনেকটা আমার অ্যাডমিশন স্টোরি শেয়ারিং টাইপের একটা ভিডিও, যেটা আমি অনেক আগেই হয়তো অনেকখানি করে ফেলছি। বাট তারপরে আমার কাছে মনে হয়েছে যে অনেকবার বলার পরে এই জিনিসটা আরেকবার তোমাদের সবাইকে জানানো, কারণ এখন যেহেতু অ্যাডমিশন সিজন চলতেছে, বা তুমি যেই ব্যাচেরই হও বা যেই সিজনেই তুমি ভিডিওটা দেখে থাকো, আমার কাছে মনে হয় যে আমি খুবই একটা ইউজুয়াল নর্মকে ব্রেক করে অ্যাডমিশনে বুয়েটে পড়তেছি। ঠিক আছে, কেন বললাম যে নর্ম ব্রেক করছি, ডোন্ট টেক মি আদারওয়াইজ, বাট জেনারেলি তুমি যদি একটু বেসিক প্রিভিয়াস ডাটা বা গ্রাফগুলো দেখো, তুমি একটা জিনিস খেয়াল করবা যে বুয়েটে যারা চান্স পাচ্ছে তারা মিনিমাম হইলেও ঢাবিতে টপ 500-এ থাকে। এটা সবসময় তুমি দেখবা। যারা মনে করো ঢাবির টপ 1000-এর মধ্যেও থাকে না, তারা কিন্তু বুয়েটে কখনোই চান্স পায় না। এবং তুমি যদি আমার পার্সোনালি নাফিস আহমেদ মৃধার ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের রেজাল্ট দেখো, আমার র্যাঙ্ক হয়েছিল 4140। কেন এরকম বেহায়ার মতো সামনে বলে ফেললাম, এটা রিজন হচ্ছে, পুরো স্টোরিটা দেখলে তুমি বুঝতে পারবা যে কেন আমি এভাবে বলার কনফিডেন্স রাখি বা সাহস বা গর্বটা রাখি যে আমি বলতেছি আমার ভার্সিটি ইউনিটের র্যাঙ্ক ছিল 4140 ঢাকা ভার্সিটি। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি ফর্ম তুলছিলাম তিনটা, MIST, ঢাবি ইউনিট আর বুয়েট, বাকি অন্য কোনো ফর্ম তুলছিলাম না। তুমি হালকানস্টান HSC-তে আমার অসংখ্য ভিডিও আছে, তাছাড়া আমি অনেকখানে এগুলো বলছি যে আমি আর কোনো ফর্ম তুলছিলাম না, কেন তুলছিলাম না, এটা যে আমার ভুল ছিল এটাও আমি স্বীকার করছি। আমি জুনিয়রদেরকে বলি এই টাইপের ভুল আর রিপিট না করতে। কিন্তু এখন স্টোরিটা কী ছিল, এই জিনিসটা তোমাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে। আমি মনে করি এই ভিডিওটা তোমার সবসময় হেল্প যদি নাও করে, এমন একটা ক্রুশাল পয়েন্টে তোমাকে হেল্প করবে যখন হচ্ছে গিয়ে তুমি মনে করো কোনো একটা অ্যাডমিশন সিজনে খুব খারাপ করে ফেলাছো। ঠিক আছে, অনেক বড় ইন্ট্রো হয়েছে, চলো গল্পে যাই। তো ঢাবির ভর্তি পরীক্ষাটা আমার যতটুকু মনে পড়ে, আমরা তো 20 ব্যাচ 21 সালের মাঝামাঝি একটা রেঞ্জে হয়। ঠিক আছে, মাঝামাঝি রেঞ্জ বলতে আই উড সে অক্টোবরের দিকে খুব সম্ভবত হয়। ঠিক আছে, কোভিডের কারণে সব কিছু পিছায়, মেডিকেলের এক্সাম ছিল মার্চে, তো মেডিকেলে তো ফর্ম তুলছিলামই না। MIST-টা মনে হয় মার্চেরও আগে ছিল, ঠিক আছে, আর ঢাবিটা অক্টোবরের দিকে, অ্যান্ড বুয়েটের প্রিলি হয় নভেম্বরের দিকে, এরকম একটা টাইম হবে। আমি পুরোপুরি রেঞ্জগুলো ভুলে গেছি, তোমরা একটা দেখে নিতে পারবা। তো ঢাবি ভর্তি পরীক্ষার আগে যে দুইটা ভুল আমি করছিলাম, সেই দুইটা ভুল নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি অনেকখানি। ভুল এক সেটা হচ্ছে গিয়েছিল যে কোশ্চেন ব্যাংক ঠিক মতো সলভ না করা, আর ভুল দুই ছিল শর্টকাট প্র্যাকটিস না করা। অবশ্যই উল্লেখ্য, আমি তখন আমি যে আইডিওলজিতে বিলিভ করতাম, আমার কাছে মনে ছিল যে আমার বুয়েট লাগবেই। ঠিক আছে, তখন বেশ বাচ্চা একটা ছেলে, ছোট্ট একটা বয়সে আছি, অ্যাডমিশন সিজনে সবাই বাচ্চা থেকেছে, তখনকার ডিসিশন নিয়ে আমি প্রাউড ফিল না করলেও অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি যে তখন আমি ইম্যাচিওর ছিলাম। তখনকার ডিসিশন ছিল যে আমি বুয়েটেই র্যাঙ্ক করতে হবে। সো ঢাবিতে আমি অতটা সিরিয়াস ছিলাম না, যার কারণে ঢাবির শর্টকাটও দেখি নাই, ইনফ্যাক্ট ঢাবির কোশ্চেন ব্যাংক পর্যন্ত আমি দেখি নাই, যেটা আমি সবাইকে বলি যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক করলে ঢাবিতে চান্স শিওর হবে, টপ 500 হয়ে যাবে। বাট আমি নিজে এগুলো করছিলাম না তখন, এটা কিন্তু আমি অকপটে শেয়ার করি। তো এইবার আসো প্রিম পার্ট, যে ঢাবির ভর্তি পরীক্ষার দিন যেটা হয়েছিল, আমি রাতের বেলা ভর্তি পরীক্ষার আগের রাতে আমি হচ্ছে আমার কিছু কাজিন এবং বন্ধু বান্ধব মিলে মাওয়া ট্যুর দিছিলাম। আমি জানি তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা এটাকে খুবই নেগেটিভলি নিতে পারো, বাট যেটা সত্যি সেটা তোমাকে আমি বলতেছি যে ঘুরে দাঁড়ানোর গল্পটা কই হয়। তো মাওয়া ট্যুর দেওয়ার রিজন কি, রিজন হচ্ছে গিয়ে যে আমি বললাম সিরিয়াস ছিলাম না, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে বাসায় কেউ জানার কোনো অবস্থা ছিল না, কারণ বাসার নিচের গেটের চাবি আমার কাছে থাকে, আর আমার কাজিনের গাড়ি ছিল, সো আমরা গাড়িতে করে মাওয়া চলে গেছি। ঠিক আছে, তো মাওয়া ট্যুর দিয়ে বাসায় ঢুকছি, মনে করো বাবা উঠার আগ মুহূর্তে, মানে বাবা উঠে নাই তখন, কেউ কিন্তু টের পায় নাই যে আমি যে আমি যে বাবা ভিডিওটা দেখতেছি কিনা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন ঢুকছি তখন আমি আমার এসে শুয়ে পড়ছি, বাবা কিছুক্ষণ পরে উঠে আমাকে ঘুম থেকে উঠে নিয়ে ঢাবি এক্সাম হলে চলে গেলাম। আমার সিট পড়ছিল ঢাকা সিটি কলেজে, ঠিক আছে, ওই নিউ মার্কেটের কাছাকাছি জায়গাটা, সায়েন্স ল্যাব, তো সিট পড়ছিল ওইখানে। তো গেলাম ওইখানে, পরীক্ষা টরীক্ষা দিলাম। তো এখন আমি যেটা বুঝলাম, আমি যেটা আবিষ্কার করলাম এক্সাম হলে যায়, যে সব কিছুই পারি মোটামুটি। ঠিক আছে, মানে এমন জিনিস যে পারি বলে মনে হয় বাট হইতেছে না, কেন হইতেছে না, এক শর্টকাট তো করি নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বেসিক ফর্মুলা পর্যন্ত রিভাইজ দিয়ে গেছিলাম না, মানে আমি বেসিক্যালি ঢাবির জন্য প্রেপই নিছিলাম না। ঠিক আছে, অকপটে বলতেছি প্রেপই নিছিলাম না, যার কারণে ফর্মুলা পর্যন্ত ভুলে গেছি। কোন লেভেলের ফর্মুলা ভুলছি, ধরো মনে করো প্রান্ত বেগের ফর্মুলা, আমি প্রান্ত বেগের ফর্মুলা আমার মাথায় নেই। সো এই লেভেলে দেখা গেছে যে ম্যাথ জানি, সব কিছু জানি, ফর্মুলাটা খালি মনে নেয়, সো করতে পারতেছি না, এক। আর দ্বিতীয় যে ব্যাপারটা, যেহেতু রাতে ঘুমাই নেই পরীক্ষার হলে, সেই লেভেলে ঘুম আসছিল। তো এই ছিল হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা দিয়ে বের হইলাম। এখন এখান থেকে হচ্ছে মেইন গল্পটা শুরু। আমি যখন এক্সাম হল ছাড়তেছি তখন আমারই NDC-র, মানে আমার কলেজ নটরডেম কলেজেরই গ্রুপ 11-এর একটা ফ্রেন্ড ছিল, তো ওরও সিট ওইখানেই পড়ছে। তো এই ছেলেটা হচ্ছে আজীবন শুরু থেকে, আমি জানি না ভাই ওই ভিডিওটা দেখতেছে কিনা, বাট দেখলে দেখতে পারেন, সমস্যা নাই, দেখতে পারো, সমস্যা নাই, ফ্রেন্ড মানুষ বলতেছি, তোমার নাম আমি নিবো না, প্যারা খাইও না, অ্যাকচুয়ালি তুমি আমার ফ্রেন্ড হো না। কাহিনী হইতেছে,
এই ছেলেটা সবসময় ফার্স্ট ডে থেকে একদম কনসেপ্ট বুক পড়ে, এই করে সেই করে, প্রচুর একটা পিনিকে ছিল অ্যান্ড সমস্যা ছিল, সে মানুষকে খুব ছোট করে কথা বলতো। তো আমরা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে বের হয়েছি, বের হওয়ার পর সাথে দেখা হলো, ক্যাজুয়াল টকিং, যে কিরে পরীক্ষা কেমন দিলি, কি অবস্থা, না কি করছস না করছস। তো সে বলতেছে না পরীক্ষা তো খুব একটা ভালো দেয় নাই, পাশই করবো না, এরকম মিথ্যা বলতেছিল। আর আমার যেটা বিহেভিয়ার, যে আমি যেমন এখন অকপটে বলতেছি, আমি যদি চাই যে আমি বলবো না আমার র্যাঙ্ক, আমি কিন্তু না বলে রাখলে কেউ বের করতে পারবো না তোমরা র্যাঙ্ক, এটা পসিবল না, ঠিক আছে, বাট আমি বলে দিচ্ছি। তো ওই রকমই আমি তখন বললাম যে এক্সাম ভালো হয় নাই, মানে র্যাঙ্ক অনেক খারাপ আসবে, অনেক চান্স পাবো অবভিয়াসলি, কারণ ঢাবিতে 7-8 হাজার পর্যন্ত টানে, বাট র্যাঙ্কটা জায়গার মতো হয় নাই। সো এখন ও বলল ওর খারাপ হয়েছে, তো গেল বাসায় চলে আসলাম। তো আসার পর যেই দিন ঢাবির রেজাল্ট দিবে, তো এই কয়েকদিন পর্যন্ত কিন্তু আমি খুব মানে ধুমায়া পড়ালেখা করতেছি যে তা না, আবার যে ছেড়ে দিছি তাও না, কারণ কয়েকদিন পরেই বুয়েটের পরীক্ষা। আমার বুয়েটের প্রেপ অ্যাটলিস্ট গোছানো ছিল, জাস্ট ফর্মুলাগুলো ভুলে গেছিলাম। মানে দেখো তুমি জিনিসটা বুঝতে পারবা, যে তুমি সব প্রকারের কনসেপ্ট জানো, সব কিছু পারো, বাট ফর্মুলাগুলো রিভাইজ না দিলে পরীক্ষার আগের রাতে অনেক সময় দেখা যায় যে 2/9 হবে না 9/2 হবে, এরকম গোলায় যায়। তো আমার সাথে ওই ঘটনাটাই ঘটছিল, বাট এমন কিন্তু না যে আমার মাথা থেকে সব একদম আউট অফ কনটেক্সট হয়ে গেছে, আউট অফ হেড চলে গেছে, এমন কিন্তু না, সব কিন্তু আমার মাথার মধ্যে অলরেডি আছে, জাস্ট গুছাই নাই আমি ভার্সিটি ভর্তি পরীক্ষার আগের রাতে। তো এখন আমি ওইভাবে করে পড়তেছি, যেই দিন ঢাবির ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে তখন খুব সময় মতো প্রিলি হয় নাই, ঠিক আছে, বুয়েটে। তো আমি এই এই ডেটটা একটু মিসক্যালকুলেট করতে পারি, কারণ প্রিলিতে চান্স পাওয়া ওয়াজ নট দ্যাট টাফ, কারণ প্রিলিতে যাদের বুয়েটার জন্য বেসিক প্রেপ থাকে তারাই চান্স পেয়ে যায়। তো ঢাবি আগে ছিল না প্রিলি আগে ছিল, রেজাল্টের কথাটা আমি ঠিক মনে নেই, বাট এরকমই ধরে নাও, জাস্ট জিনিসটা শুনে নাও, তোমার কাজে আসবে। তো যেদিন ঢাবির রেজাল্ট দেয় সেদিন হচ্ছে কি আমাদের মেসেঞ্জার গ্রুপে, এনডিসি, তোমরা জানো যে সবারই কলেজের কিন্তু আলাদা আলাদা করে গ্রুপ থাকে নিজেদের ফ্রেন্ডদের মধ্যে কনভার্সেশনের জন্য। তো এই গ্রুপে যখনই রেজাল্টটা দিল, রেজাল্ট দেওয়ার কিছুক্ষণ আগে থেকে এই ছেলেটা, ওই যে ওই ছেলেটাই, ও হচ্ছে কি অনেকক্ষণ ধরে এরকম লিখতেছে যে রেজাল্ট খুব খারাপ হবে, আল্লাহ জানি কি হবে না হবে, বাট অল দোজ ওয়ার ড্রামাস, ঠিক আছে। যেই মুহূর্তে রেজাল্টটা দিল, রেজাল্ট দেওয়ার আগে আমি ওকে একটা কথা বললাম যে ভাই এরকম করিস না, সবাই প্যানিকে আসে, অ্যান্ড বুঝতে পারছো তখন কোভিড সিচুয়েশানে আসি, আর আমার মতো একটা ছেলে যে কোনো ভার্সিটিতে ভর্তি পরীক্ষাই দেয় নাই, ঢাবিতে দিল মাত্র, তা আমার কাছে অবস্থাটা তখন কেমন, হ্যাঁ নিজে মারা খায় আসছে, ঠিক আছে, বাট রেজাল্টটা কিন্তু আমরা আসলে সবাই ভালো চাই, বাঙালির টাইপটা কিন্তু এরকম হয়েছে, আকাম করছি বাট স্টিল আমি রেজাল্ট ভালো চাই। তো আই ওয়াজ সো প্যানিকড অলসো। তো যখনই রেজাল্টটা দিল, সাথে সাথে ওই ছেলেটা ভালোই মোটামুটি চান্স পেলো ঢাবিতে, আই গেস আমি জানি না কত র্যাঙ্কে চান্স পেয়েছে, অ্যাটলিস্ট টপ 1500 বা 1000-এর মধ্যে ছিল আই গেস। তো আমাকে নাম ধরে মেনশন দিয়ে বলতেছে তোর রেজাল্ট কী ম্যান, ইচ্ছা করে মানে খোঁচাটা দেওয়া, সেটা পাবলিক গ্রুপে তো মানুষ সেভাবে রেজাল্ট চায় না। সো তখন চাইলো আমি অকপটে, আমি যে মেসেজটা আসে ঢাবির রেজাল্ট মেসেজেও আসে, প্লাস হচ্ছে ওয়েবসাইটেও দেখা যায়, আমি আমার মেসেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম যে হচ্ছে আমার র্যাঙ্ক 4140, আই এম গোনা কাম ব্যাক এগেইন, এটা বইলা গ্রুপ থেকে লিভ নিয়ে নিলাম, ঠিক আছে, যে আমি আবার আসতেছি। তো অ্যান্ড লিভ নেওয়ার আগে তারা বেশ মকারি টকারি করলো অনেক ফ্রেন্ডস সাইকেলি। তো এই হলো স্টোরিটা, প্রথম কথা যে ঢাবির রেজাল্ট দিল। এখন দেয়ার কামস দ্য ডিপেস্ট সিক্রেট বা ডার্কেস্ট সিক্রেট, যখন থেকে আমার আই গেস পুনর্জন্ম বলতে পারো, ড্রামাটিক লাগে বাট কথাগুলো মানে অ্যাটলিস্ট বাংলাদেশ পার্সপেক্টিভে তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা জানো যে অ্যাডমিশন সিজন আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি আমাদের কাছে কতটা বড় ম্যাটার করে। আমার কাছে মনে হয় যে জিনিসটা, একটা একটা পূর্ণবয়স্ক মানুষ 5 লাখ টাকার চাকরি যদি পায় জব, ভার্সেস সে যদি একটা পাবলিকে চাকরি পায়, পাবলিকে চান্স পায়, পাবলিকে চান্স পাওয়াটা তার কাছে আই গেস অনেক বড়, আর সেটা যখন ভার্সিটি ঢাবি বা বুয়েট লেভেলের হয় দ্যাটস ডিফারেন্ট। তো তখন আমি পুরো ভাঙ্গা পড়ছি, বাসায় কথা শোনাবে খুবই স্বাভাবিক, বাট একটু আধটু কথা শোনানোর পরেই বাবা মা নিজেই আমার পক্ষে চলে আসলো, কারণ আমি এতটা ভাঙ্গা পড়ছিলাম যে আমি রুম মানে রুমের গেটই খুলতেছি না, ঠিক আছে, অ্যান্ড টানা 3টা দিন আমার রুমের গেটে আমি খুলি নাই, কোনো রকম জাস্ট খাবারটা নিয়ে ঢুকা, এই এই জাস্ট কথা, ঠিক আছে, খাবারই ঠিক মতো খাওয়া হইতেছিল না। অ্যান্ড সব থেকে তখন লাইফের আমি এখন পর্যন্ত রিগ্রেট করি এমন একটা কাজ আমি করছিলাম, যেটাও আবার অকপটে শেয়ার করি, যে তখন আমি স্মোক করতাম অ্যান্ড সিগারেট দিয়ে আমি আমার এই বাম হাতে, তুমি অনেক ভিডিওতে খেয়াল করবা এই বাম হাতে এই জায়গাটাতে 14টা হোল আছে সিগারেট করে, এরকম 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 করে 14টা দেওয়া, ঠিক আছে, জাস্ট ছ্যাক দেওয়া আর কি, অ্যান্ড ছ্যাক দেওয়া মানে খুব ডিপ লেভেলের ছ্যাক দেওয়া, মানে একদম নিভায় ফেলানোর মতো। ইনফ্যাক্ট আমার এখনও মনে আছে 2-3টা সিগারেটের ছ্যাকে পুরো রক্ত বেরোয় আসছিল, ঠিক আছে। তো আই ওয়াজ হার্টিং মাইসেলফ সো মাচ, ঠিক আছে, অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমি আবারও বলতেছি কাউকে রিকমেন্ড করি না, জাস্ট তোমাদের সাথে পুরো স্টোরিটা শেয়ার করতেছি সো দ্যাট তুমি বুঝো যে এরকম লাইফ স্টোরি আমাদের সবারই আছে, বাট ইন দি এন্ড যখন তুমি বুয়েট পর্যন্ত চলে যাও, দেখো আমাকে নিয়ে কিন্তু এই কোশ্চেনটা কেউ করে না যে তোমার ঢাবিতে র্যাঙ্ক কত ছিল বা তোমার এরকম স্টোরি আদৌ আছে কেন, বিকজ এন্ড অফ দ্য ডে আমি বুয়েটে পড়ি, সো তারা এন গোলটাই দেখে, বাট ভিতরকার যে জার্নিটা, ভিতরকার যে স্যাক্রিফাইসটা আমি করে আসছি এটা নিয়ে কিন্তু কেউ জাজমেন্ট করেও না, প্লাস কথা উঠায়ও না, আনলেস আমি নিজে কথা বলি, ঠিক আছে।
তাই শেয়ার করতেছে যেন ভুলটা তুমি না করো, তো এরকম করে হোলস ক্রিয়েট করা, দেন খাতার মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতেছে যে আমার ভুল কী ছিল, একদম ভুলগুলা আইডেন্টিফাই করা। প্রথম দিকে একটু ইমোশনাল স্টেজ থাকে, এই যে বললাম হাতের এই কাজটা করছি, চেঁচছি, চিল্লাইছি, কাঁদছি, অনেক মানে অনেক খারাপ দিন গেছে, নিজের নিয়ে অনেক রচনা লিখছি। আমার এরকম একটা বাজে অভ্যাস আছে, যখন খুব খারাপ দিন যায় একটা সাদা পেজ নিয়ে খুইলা নিজের নিয়ে যাচ্ছে মতো লিখতে থাকি, গালি গালাজ যা আসে তা করি, তো এটা আমার তখনকারই স্বভাব। এরকম আমি উল্টাপাল্টা অনেক কিছু লিখছি, লেখার পরে ওই সিগারেট দিয়ে হোলস ক্রিয়েট করা বলো, সেকেন্ড টু থার্ড ডেতে যাওয়ার পরে আমার মাথায় অ্যাকচুয়ালি হিট করছে, অ্যান্ড আই ওয়াজ লাইক যাই হোক ম্যান, যাই হোক, এখন আমি বুয়েটে যাচ্ছি, আমি আমি কিচ্ছু জানি না, মানে আমি যদি বেঁচে থাকি বুয়েট অ্যাডমিশন টেস্টের রেজাল্ট পর্যন্ত যদি আমি বেঁচে থাকি আমার বুয়েটে একটা সিট লাগবে। আই ওয়াজ মানে ক্রেজিয়াস ফাক, মানে মাথা মুথা পুরা মানে গরম পাগলা বলে না, একদম পুরো পাগল হয়ে গেছিলাম, ঠিক আছে। তো তখন আমি খাতার মধ্যে এখন রিয়েলিস্টিক পয়েন্টগুলো লিখতেছি যে আমি কী কী ভুল করছি, যেমন ঢাবিতে শর্টকাট না জানে কিছু করা যায় না, তো আমি শর্টকাটে ভুল করছি, শর্টকাট আমি দেখি নাই, তো বুয়েটে তো আবার শর্টকাটটা রিটার্ন এত অ্যাটলিস্ট লাগে না, তাহলে বুয়েটের ক্ষেত্রে ওয়েপেন কী, ওইগুলো আমি লিখছি যে না তিন আঙ্গুল জায়গার মধ্যে আমাকে লিখতে যেমন হোক পারা লাগবে। তারপরে ঢাবির ক্ষেত্রে আমি ঢাবি কোশ্চেন ব্যাঙ্ক করি নাই, বুয়েটের ক্ষেত্রে প্রশ্ন ব্যাঙ্ক আমি 60 থেকে 70 বার মুখস্থ করব, অলরেডি অনেকবার করা ছিল, বিকজ বুয়েট নিয়ে আমি Day 1 থেকে খুব সিরিয়াস, বাট ওই জিনিসটা যেন একদম এমন হয় যে মুখস্থ, যে মনে করো 2 আর 2 যোগ করলে 4 হয়, অনেক ভিডিওতে বলে যে এফোর্টলেস ট্রায়াল বলে একটা ব্যাপার আছে, আমি জিনিসটিকে ওই লেভেলে নিতে চাইছি যে যখনই মাথার মধ্যে একটা বুয়েটার মানে ধরো বাই এনি চান্স প্রশ্নকর্তা যদি এতটুকু ভুল করে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে একটা কোশ্চেন তুলে দিছে, আমি ডিরেক্ট ওইটা মুখস্থ অ্যান্সার বসাবো, এই লেভেলে নিয়ে গেছিলাম, এটা খায়া ফেলছিলাম, ভাজা ফেলছিলাম, মানে রিয়াকশন থেকে শুরু করে এভরি ফাকিং সিঙ্গেল শেট আমার পেজ, মানে আমার এমন হয়েছিল, আমার এখনও মনে আছে 2টা কোশ্চেন ব্যাংক আমাকে চেঞ্জ করা লাগছিল, এত দাগায় দাগায় মুখস্থ করে পড়ছি হাতের ঘামে। তো প্রথমত এই নোটটা করলাম যে আমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খায়া ফেলতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে তিন আঙ্গুল জায়গার মধ্যে যেন আমি যেমনেই হোক 2 মিনিটে লেখা শেষ করতে পারি, 3 মিনিট তো পাবো রিটার্নে, সো আমি যেমনি হোক 2 মিনিটে শেষ করবো, ঠিক আছে। সেই ছিল হচ্ছে 3টা দিন, তো লাস্টের দিনটা হচ্ছে এরকম করে কাম ব্যাকের ব্যাপারটা যে একদম পুরো চেতা ফুলা ফাঁপা, ঠিক আছে। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্টে আসো, তুমি বুঝতে পারছো সময়টা হচ্ছে গিয়ে তোমার অক্টোবর আর নভেম্বরের এই টাইমটাতে, তো এই টাইমে কিন্তু তোমার 21 সালের দিকে পুরো শীত পড়া ছিল, আই গেস তোমাদের মনে আছে, কারণ কোভিডের টাইমে ক্লাইমেট কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছিল। এখন যেমন দেখবো যে শীত আসতে আসতে প্রায় ডিসেম্বর গেছে, তখন কিন্তু একটু আগের দিকে শীত পড়ছিল, তোমাদের মনে আছে কিনা, যেমন শীত পড়ুক আমি যেটা করতাম ফ্রম দ্য 4th ডে, 3 দিন গেছে আমার লাইফ থেকে, ঠিক আছে, 4 নম্বর দিন থেকে ভাই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি 5টা 1-এ ঘুমাই আমি ভোর 5টায় উঠবো, মানে এমন যে আমি যদি মৃত না হই, মানে ইফ আম অ্যালাইভ, ইফ আম নট ডেড আই উড বি অ্যাওয়েক অ্যাট 5 AM। আমার এখানে লেখা ছিল যে 5 AM শো আপ শাওয়ার, এই দুটো লাইন লেখা ছিল, মানে শো আপ অ্যান্ড শাওয়ার, মানে আমি উঠতাম 5টার সময়, নিজেকে কাইন্ড অফ পানিশ করতাম ঠান্ডা পানি দিয়ে গোসল করে। ইনফ্যাক্ট এটা নিয়ে আমি দেখলাম অনেকখানে আমাকে নিয়ে ফাইজলামি করা হয় যে ঠান্ডা পানি দিয়ে গোসল করতাম, ভাই অ্যাকচুয়ালি ঠান্ডা পানি দিয়ে গোসল করতাম, আমার কিন্তু ছোটোবেলা থেকে অ্যাজমার কোনো প্যারা ছিল না, এই ঠান্ডা পানি দিয়ে গোসল করার কারণে এখনও আমি অ্যাজমার সমস্যায় ভুগতেছি। সো অবভিয়াসলি নট রিকমেন্ডেড, অ্যান্ড ওই 5টার সময় ওইটা তোমরা যারা এই যে ফেসবুকে বসে বসে উল্টাপাল্টা লেখো বা ইউটিউবে লেখো, তোমরা মনে করো যে জাস্ট বেসিক ঠান্ডা পানি, না, আই ওয়াজ কাইন্ড অফ পানিশিং মি, আমি লিটারাল পানির মধ্যে 2-4 হচ্ছে কি ওই যে কিউব থাকে না, আইস কিউবের ডাব্বা ঢালতাম, ঢাইলা দেন ওই ঠান্ডা পানি দিয়ে গোসল করতাম, দ্যাট ওয়াজ কাইন্ড অফ আ পানিশমেন্ট, ইউ ক্যান্ট স্লিপ, তুই ভুল করছিস তুই ঘুমাইতে পারবি না। আমার একটা পুরানো ফেসবুক অ্যাকাউন্ট ছিল, ওইটা ডিলিট করে দিলাম, মানে সব কিছু নাই, আমার কেন হচ্ছে আমি ঘুমাবো না, আমি খাবো না, আমার কাম হচ্ছে ট্রেন আল্লাহ। অ্যান্ড্রয়েডের একটা লাইন আছে না, ব্যাপারটা এরকম, তখন তো ওনাকে আমি চিনি না, বাট বুঝাইলাম ব্যাপারটা হচ্ছে এরকম যে নামাজ পড়ো, এই বাদে আমার লাইফে আর কিচ্ছু এক্সিস্ট করে না, কিচ্ছু না, বললাম আমি স্মোক করতাম, স্মোক কী জিনিস সেটাও ভুলে গেছিলাম, এত লেভেলের ডেডিকেশন ছিল, মানে আই ডোন্ট নো, মানে আমার এখনও নিজের গুজবাম্পস হয় স্টোরিগুলো বলতে, ঘামায় যাচ্ছে অনেকটা, ঠিক আছে, যে সময়গুলো কিছু লাইক ভোর 5টা বাজছে, আমি জানি আমি ভোর 4 সাড়ে 4টায় ঘুমাইছি, কারণ পুরো রাত আমার টেনশনে ঘুম হয় নাই, স্টিল আমি জাস্ট 30 মিনিট ঘুম নিয়ে 5টার সময় উঠলাম, এবং মানে শুয়োরের মতো পড়া যেটাকে বলে ভাই, মানে তোমার আমি বুঝাতে পারবো যে কেমনভাবে পড়তাম, যে গেটটাকে তো খালি লক করতাম না, মানে আমার রুমের গেট খালি লক করতাম না, রুমের গেটের নিচে তেনা দিয়ে রাখতাম, সো দ্যাট বাইরের সাউন্ড আমার এখানে না আসে, এতটা অ্যাটেন্টিভ, 5টার সময় এমনি কে সাউন্ড করবে, বাট স্টিল আমি এতটা সিকিউরিটি মেনটেন করতাম, বারান্দা টারান্দা সব লাগায় টাকায় লক করে দিয়ে আমি আদা চা খাইতাম, তখন ব্ল্যাক কফি অতটা খাইতাম না, আদা চা খাইতাম, ব্ল্যাক কফিও খাইতাম, বাট তখন আমার ফেভারিট ছিল আদা চা, কারণ আমার নিজেরও পার্সোনালি মাইগ্রেনের পেইন আছে, সাইনাস পেইন আছে, তো আদা চা দ্যাট ওয়ার্কস রিয়েলি ওয়েল ফর মি,
তো আদা চা মনে করো ডেইলি 10 কাপ আদা চা খাইতেছি, 7-8 কাপ কফি খাইতেছি, ব্ল্যাক কফি, ঠিক আছে, ডার্ক কফি বলা হয় কিছু আমি জানি না, মানে চিনি লবণ কিছু ছাড়া, দুধ ছাড়া যে কফিটা এটা আর কি, এরকম পাগলের মতো খাইতাম এগুলা। আর হচ্ছে পড়তাম, আমার পড়ার স্কেজুলটা তোমাকে একটু শেয়ার করি আমি। এই যে ঘটনাটা ঘটলো, এখানে একটু ওয়েট জিনিসটা একটু আনতে হয়, তাহলে তুমি বুঝবা যে আমি নিজেকে কতটা পানিশ করছি, মানে পানিশমেন্টের থ্রুতে চেহারা চেঞ্জ হয়ে গেছে। কিরকম আমি তোমাকে বুঝাই, ঢাবির রেজাল্টটা যখন দেয়, আমার হাইট হচ্ছে 6'3", 6'2" আর 3 এর মাঝামাঝি, আড়াই বলতে পারো, ধরো 6'2", ঠিক আছে, থ্রি। তো ঢাবির রেজাল্ট দেওয়ার সময় আমার ওয়েট ছিল অলমোস্ট 127 কি 32, এরকম একটা নাম্বার, ঠিক আছে, 120+ ওয়েট ছিল, মানে আই ওয়াজ ফ্যাট অ্যাজ ফাক, ঠিক আছে। বাট এই যে পড়াগুলো শুরু করলাম না, এই টাইমটাতে আমি লিটারাল, আমার স্কেডিউলটা ছিল এরকম যে 5টা থেকে 11টা পর্যন্ত পড়তাম, ঠিক আছে, মাঝখানে ধরো এক এক ঘন্টা ব্রেক হবে, আমি কিন্তু 1 ঘন্টা টানা ব্রেক নিতাম না, ধরো 1 ঘন্টা পড়ছি 15 মিনিট ব্রেক, 1 ঘন্টা পড়ছি 15 মিনিট ব্রেক, এরকম মানে পাগলের মতো, ঠিক আছে, পাগলের মতো পানি না খায়া পড়া যেটা বলে, বাট অ্যাকচুয়ালি অনেক পানি খাওয়া লাগে টু বি অনেস্ট। তো ধরো 11টা পর্যন্ত একদম পাগলের মতো পড়ছি, 11টা পর্যন্ত পড়ার পরে আমার যেমনি হোক, এখন যেহেতু বললাম যে রাতের বেলা 4টা সাড়ে 4টায় ঘুমাইছি, ঘুমাইতে পারি না, তো এখন আমি 1-2 ঘন্টা ঘুমাবো, তো 11টা থেকে ধরো 1টা পর্যন্ত ঘুমাইছি, এবার 1টা থেকে গেছি জিমে, জিম করছে লিটারাল 5 ঘন্টা বা 4 ঘন্টা বা 3 ঘন্টা বা 2 ঘন্টা, ডিপেন্ডস অন দ্য মুড, ডিপেন্ডস অন দ্য মুড যে আমি কতটা পানিশ করতে চাই নিজেকে। এটা কিন্তু এমন না যে আমি আমার ফিজিক চেঞ্জ করতেছি, এটা জাস্ট আমি আমার নিজেকে পানিশ করতেছি, দ্যাটস দ্য পানিশমেন্ট। কারণ আমি এরকম একটা জিনিস বিলিভ করতাম যে একটা রাজ্যহীন রাজা যখন হয়, মনে করো একজন সে বিশাল বড় রাজা, সম্রাট, সে হুট করে যখন তার রাজ্যটাকে হারায় ফেলায়, স্টিল তার অ্যাটিটিউড কিন্তু যায় না। তো আমি নিজেকে পানিশ করতে করতে এমন একটা মেন্টাল ব্যারিয়ার নিজের চারপাশে মানে ক্রিয়েট করার ট্রাই করতেছিলাম, যদি সব শেষ হয়ে যায় স্টিল আমি এরকম থাকবো, কারণ আমার পাশে একটা মেন্টাল ব্যারিয়ার আছে, আমি এমন সময় কাজ করতেছি এটা আমি কেউ কাজ করতেছে না, আমি এমন এমন কাজ করতেছি এগুলো কেউ করতেছে না, আমি সকালে ওইটা ঠান্ডা পানি দিয়ে গোসল করছি, এটা কোনো দরকার ছিল না, কী কাজ হয়েছে, এক আমার ঘুমটা চলে গেছে, দ্বিতীয় হচ্ছে আমি একটা পানিশমেন্টের সেন্স পাচ্ছি যে না এখন জ্বলতে হবে, এই যে স্লো বার্ন এটা বলি ক্যাম, বিকজ আমার এখন জ্বলতে হবে। এটা জিম করতাম, মোরালেস 3-4-5 ঘন্টা জিম করতাম, কতক্ষণ জিম করতাম, এইটার রেজাল্ট হচ্ছে আমি যখন বুয়েটা চান্স পাই মানে নভেম্বরের লাস্টের দিকে, তখন আমার ওয়েট ছিল জাস্ট 83 কেজি, মানে অলমোস্ট 40 কেজি আমি লুজ করছি উইদিন 2 মান্থস, না 1 মান্থের মধ্যে, এরকম একটা মানে ওয়েট লস জার্নি আমি ইয়া করছি। তবে অবশ্যই এখানে উল্লেখ্য, যেহেতু আমার খাওয়া দাওয়া একদম অফ হয়ে গেছিলো, 150 হয়ে গেছে, এরকম ম্যাসিভ ওয়েট রিকভারিটা হয়েছে, মানে কমে গেছে, বাট ওয়ার্কআউট দিয়ে মনে হয় না এত তাড়াতাড়ি এত ওয়েট কমানো সম্ভব, বাট খাওয়া দাওয়া একদম শিট ছিল, মানে কিচ্ছু খাইতেছে না, মানে মরার মতো, নট রিকমেন্ডেড এগেইন, বাট আই ওয়াজ কাইন্ড অফ পানিশিং মি আনলেস আনটিল আমি বুয়েটটা হিট করছি, মানে আমার ওই জায়গা ছাড়া আমি কিচ্ছু জানি না, মানে তখন এতটা চাতা যে বুয়েট মিস বুয়েট, এটা সি না, এটা কে না, এটা আর না, দিস ইজ ফাকিং বি, এটা বুয়েট হবে, বুয়েট অ্যান্ড নাথিং ফাকিং এলস, দ্যাট মে বি সাউন্ডিং টক্সিক, কারণ তখন আমি অনেক ইম্যাচিওর, বাট আই ডু ফিল প্রাউড অফ দ্যাট মাইসেলফ, ঠিক আছে, তখনকার ইয়াটাতে আমি অনেক প্রাউড ফিল করি, বিকজ আমি ওই টাইমে যদি এতটা চেতা থাকতে পারি আমি বিশ্বাস করি আমি লাইফের কোনো জায়গায় ইনশাল্লাহ আটকাবো না। সেই বুয়েটের প্রিলি, বুয়েটের মেইন এক্সাম বলো, সবগুলোতে মোটামুটি দিলাম, বাট দেয়ার কামস দ্য লাস্ট ক্যাচ থিং, আমার ভুলের মাসুল, সেটা হচ্ছে যেহেতু আমি অনেক জায়গায় পরীক্ষা দিছিলাম না, রিফটাকে তোমার আমি শেয়ার করলাম যে ভোর 4:30 পরে 4:30 দিকে আমার জায়গায় ঘুম আসতেছে, এরকম হয়েছে, মানে তার আগে ঘুমই আসে না, সেই মেন্টাল ট্রমাটা আমার বুয়েট অ্যাডমিশন টেস্টের 3-4 দিন আগে খুবই প্রখর হয়ে গেল। আমার এখনও মনে পড়ে যে ধরো মনে করো যে বাবা অফিসে গেছে, আমি বাবার ফোন দিয়ে বলতেছি কেমন আছো কী আছো, এখন মানে জিনিসটা হয়তো তোমার কাছে কতটুকু নর্মাল আমি জানি না, বাট অ্যাটলিস্ট ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে বাবার সাথে একটা ডিস্টেন্স থাকে, বাট স্টিল আমি বাবার সাথে ফোন দিয়ে কথা বলতেছি, বিকজ আই নিডেড সামবডি টু টক উইথ, মাকে জোর করে আনায় বসায় রাখছে আমার সাথে একটু গল্প করো, কথা বলো, একটু থাকো, জাস্ট থাকো, জাস্ট স্টে ইন দিস রুম, আর কিচ্ছু না, আমি পড়বো, জাস্ট এইদিকে কাজকর্ম করো, যা করো করো। তো এতটা বাজে ছিল মেন্টাল স্টেট, কারণ কি, কারণে যে কোনো জায়গায় যে ফর্মই তুলি নেই, প্লাস ঢাবিতে আসানোর রেজাল্ট পাইনি, এইদিক দিয়ে আবার ঢাবিতে যদি আমাকে সাবজেক্টের জন্য কল করতেছিল, আই গেস লাস্টের দিকের কিছু সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, পিওর ম্যাথ, এগুলা এই টাইপের কিছু সাবজেক্ট আমার ঠিক মনে নেই, কারণ আমি ওটার জন্য এতটা কেয়ার করি নাই তখন, কারণ আমার তখন যে বললাম ইটস নট ইভেন সি, ইটস নট ইভেন কে, ইটস নট ইভেন আর, ইটস আ ফাকিং বি বুয়েট, এই টেন্ডেন্সিটা মাথার মধ্যে তখন, দ্যাটস আমি আর কোনো কিছু জানি না, কিচ্ছু জানি না, আমি কল পর্যন্ত অ্যাটেন্ড করি নাই, ডাকছে আমি যাইনি, আমি ভাইভাইতে যাই না, বিকজ আমার কিন্তু যাওয়া উচিত, বাট আমি যাই না, এবার আমি যাবো না, বুয়েট ছাড়া কিছু জানি না, বুয়েটা না গেলে পরেরটা পরে। এখন পরের ব্যাক মানে প্ল্যান বি কী ছিল, প্ল্যান বি ছিল হচ্ছে যেহেতু আমার সবগুলোতে গোল্ডেন টোল্ডেন ছিল, স্কলারশিপ ছিল, সো অটোমেটিক্যালি আমি যে কোনো প্রাইভেটে ফুল মানে একটা ফুল ওয়েভার পেয়ে যেতাম, ঠিক আছে, ফুল স্কলারশিপে পড়তে পারতাম, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি অ্যাব্রোডও চলে যেতে পারতাম, ঠিক আছে। এখন অ্যাব্রোডে যাওয়ার মতো অ্যাফোর্ড করার ক্ষমতা আমার ফ্যামিলিতে হয়তো অতটা ছিল না,
বাট পাবলিকে ফুল ফ্রি স্কলারশিপ তো ছিল, পাবলিকে 1-1.5 বছর পরে হয়তো অ্যাব্রড যেতাম, হয়তো এটা আমার প্ল্যান হইতো, ঠিক আছে। তো এখন মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে ভুলের মাসুলটা, লাস্টের 2-3টা দিন আমি লিটারাল ঘুমাই নাই, মানে আই সোয়ার অন আল্লাহ আমি ঘুমাই নাই, আমি সজাগ ছিলাম। মানে আমার এখনো মনে আসে, মানে এতটা বাজে দিন ছিল বইটার এক্স্যাক্টলি লাস্ট ডে, যে আমার মাকে আমি জোর করে এনে বসায় রাখছি খাটের কাছে, মানে বসে তো আমি ঘুমাইতে পারতেছি না। অ্যান্ড আমার মা এখন আমাকে মাঝে মাঝে বলে যে আমি নাকি ঘুমের মানে ঘুমাইতে পারতেছি না, এই অবস্থায় মাকে বলছে যে মা এমন কোনো ইকুয়েশন কি আছে যেটা সলভ করলে ঘুম আসবে, মানে আই ওয়াজ সো ফ্রিক উইথ বুয়েট, মানে আমার মাথায় আর কিছু নাই, এরকম অবস্থা। মানে আই ওয়াজ মানে এটাকে আমি একটা পুরা মানে লাইক বলে না যে অবসেসিভ লেভেলে নিয়ে গেছিলাম, যে কি ইকুয়েশন আছে যেটা সলভ করলে আমার ঘুম আসবে, এরকম একটা কোশ্চেন মানুষ কোন মানে কোন মেন্টাল স্টেজে যায় করে, এটা তুমি বুঝতেই পারতেছো। আমি তোমাদের সামনে হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছি, যে অ্যাটলিস্ট আমার কাছ থেকে তো এই বিহেভিয়ারটা এক্সপেক্ট করার মতো না, তাই না? বাট আমি মাকে জিজ্ঞাসা করতেছি, মা এমন কি কোনো ইকুয়েশন আছে বা এমন কোনো কিছু আছে যেটা করলে ঘুম চলে আসে, ইকুয়েশনটা সলভ হইলে, এ মানে আমার নিজেরই পাগল লাগতেছে, বাট আমি এটা বলছি, মার কথা, মা মিথ্যা বলবে না। অ্যান্ড লাস্টে আমার খালা, নিজের খালা একটা কথা বলছিল যে ছেলে যদি জাস্ট মানে স্ট্রোক না করে বুয়েট এক্সামের আগে এ চান্স পাবে। আলহামদুলিল্লাহ অনেক কষ্টে বুয়েট এক্সাম দিছিলাম, আমার এখনও মনে আছে বুয়েট এক্সাম হলে আমি 100% এফিশিয়েন্ট ছিলাম না, কারণ যেহেতু 3টা রাত আমি না ঘুমানো, প্রচুর মেন্টাল প্রেশার, এক্সপেকটেশনের চাপ, গ্রামের থেকে প্রথম একটা ছেলে বুয়েটে যাইতে পারে এরকম একটা ব্যাপার, ছোটোবেলা থেকে ভালো স্টুডেন্ট, এনডিসির ইয়া লাইগা আছে পিছনে, বাবার প্রচুর এক্সপেকটেশনের চাপ, চাচারা কল দেয় এসে অনেক ঝামেলা, এগুলো সব কিছু মিলে যে বাজে একটা টক্সিক হেলে আমি ছিলাম। আমি জাস্ট বুয়েট এক্সাম হল থেকে বাইরে আমার কোন এক ফ্রেন্ডের জন্য একটা কইছিলাম যে মামা ভবিষ্যতে যদি পোলাপাইন হয় জীবনেও এই পাবলিকের পিছনে ওরা আমি দিব না, জীবনেও না, মানে টাকা পয়সা না হলে পোলাপাইন নেওয়া যাবে না, এই পাবলিকে এই এই যুদ্ধে আমি ওটা ফেলাবো না, জাস্ট টক্সিক শিট, এতটা বাজে ছিল। অ্যান্ড এক্সাম হলে 100% এফিশিয়েন্ট ছিলামও না, কিন্তু ওই যে বলছিলাম যে কোশ্চেন ব্যাংক আমার ছেঁড়া ছিল, খাওয়া ছিল একদম, মানে এমন মনে ছিল যে পেজগুলো ভিতরে আছে, ঠিক আছে, আমি জাস্ট বমি করবো। তো এখন এটা কিন্তু আমি বারবারই বলি যে কোনো অ্যাডমিশন টেস্টে 70% হচ্ছে কাট অফ মার্ক, তো তুমি দেখবে যে কোনো অ্যাডমিশন টেস্টে 70% কোশ্চেন আসে কোশ্চেন ব্যাংক থেকে, হালকা একটু টাইপ চেঞ্জ করে আসে, 70% আমি একদম ঠাটা মুখস্থ বসাইছে, মানে এমন না যে অ্যান্সার মুখস্থ, বাট আই নো দ্য প্রসেস, হোল প্রসেস আমি 70% দিয়ে দিছি, ঠিক আছে। সেই তো খেলা ঘুরে গেলো, এখন তো আমি চান্স তো পেয়ে গেছি, এইবার কয়েকটা টাফ জিনিস ওই মানে মাথা তো পুরো মানে তখন তো পুরো স্টপড, মানে অনেকটা ব্লকড হয়ে আছে হেড, কারণ ঘুমাই টুমাই তো নাই ভাই। তো তখন যাটা করলাম এই করার পরে বুয়েটের র্যাঙ্ক আসলো 742, 742, অ্যান্ড দেন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাইলাম। এখন এখানে একটা কথা বলি ভাই, এখানে আমার ভুলগুলো থেকে একটু শিখো। প্রথম ব্যাপারটা হচ্ছে আমি যদি অসংখ্য ফর্ম তুলে রাখতাম বুয়েটের আগে আমার মেন্টাল প্রেপ অনেক ভালো থাকতো, অ্যান্ড আমি কিন্তু উদ্ভাসের টপ 30তে থাকতাম সেন্ট্রাল ম্যারিটে, কয়েকবার টপ 10েও ঢুকছি, ঠিক আছে। আমি জানি না সব কিছুর প্রুফ আমি কেন দিই, বাট হ্যাঁ প্রুফ আছে, এটারও প্রুফ রাখছি, আমি কেন জানি না। তো তো অ্যাটলিস্ট আমি বুয়ের টপ 100 এক্সপেক্ট করতাম, অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করতাম, মানে পারতাম কি পারতাম না এটা পরের বিষয়। সো ওইখানে যে র্যাঙ্ক 742 আসছে, টু বি নোটেড অলসো যে আমি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখি মোটামুটি 15-16 সাল থেকে, তো সিভিলের ক্ষেত্রে আই গেস বিসিএস একটু লেভারেজ পাওয়া যায়, হয়তো আমি সিভিলই নিতাম, বাট আমার ইচ্ছাটা ছিল এরকম যে আমি টপ 100 ঢুকছি, টপ 50 ঢুকছি, বাট সিএসসি ট্রিপলে না নিয়ে একটু গদ বাঁধা নিয়মের বাইরে এসে সিভিল চুজ করছি, এরকম একটা কাল্ট বা একটা এক্সেপশন দাঁড় করাইতে চাইছিলাম, বাট সেটা পারলাম না সিভিল ইয়ার্সে, ভাগ্যে মানে ট্রিপলি সিএসসি এই দুইটা আসছিল না, বাকিগুলো মোটামুটি মনে হয় আসছিল সবই, ওই তো সব দেন হচ্ছে গিয়ে সিভিলে ঢুকলাম। আর এ একটা ভুল, আর দ্বিতীয় ভুল হচ্ছে কি, যে কোনো তুমি যতগুলো এক্সাম অ্যাটেন্ড করতেছো যদি তুমি ফর্ম তুলে থাকো, প্রথমত যত ফর্ম তোলা যায় সব তুলবা, দ্বিতীয়ত যতগুলো অ্যাটেন্ড করতেছো অ্যাটেন্ড উইথ ম্যাক্স লেভেল অফ সিরিয়াসনেস। যদি আমার ভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষাটা ভালো হতো তাহলে আমার হাতে এখানে 14টা হোলও হইতো না, আমি এতটা মেন্টাল বাজে অবস্থাতেও যাইতাম না, এত যুদ্ধ হইতো না, এত টক্সিক হইতো না, এত হেল হইতো না, এত কিছু হইতো না। সো ট্রাই করো যে কয়টা এক্সাম তোমার সামনে আছে ভাই সবগুলো তোমার নিজের সর্বোচ্চটা দিয়ে দেওয়ার, এই দুটো বল, এই দুটো হলে আই গেস আমি মনে করি যে বইটা আমি আরও ভালো করতাম। থার্ড, কখনোই এগুলো করো না যে কাজটা আমি করছি, হোল স্কুল ক্রিয়েট করে এগুলো করো না, কারণ এটা কমপ্লিটলি একটা ইম্যাচিওর শেট আমার নিজের কাছে। এখন অসংখ্য প্রফেশনাল জায়গায় যাওয়া হয়, রকমারের অফিস থেকে শুরু করে গেলে নিজের কাছে একটু মানে কিছু কিছু ক্ষেত্রে প্রাউড ফিল হয়, দেখে যে না অনেক কিছু করে আসছি, আবার পরক্ষণেই মনে হয় যে এত ইম্যাচিওর ছিলাম ম্যান ফাক। সো এগুলো করবা না কখনোই, নেভার রিকমেন্ডেড। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখান থেকে যদি তুমি কিছু শিখতে চাও সেটা হচ্ছে গিয়ে যে নিজেকে পানিশ করা শিখো। যখন তুমি একটা ভুল করছো সবসময় মাথায় রাখবা ইউ হ্যাভ টু পানিশ ইউর সেলফ। আমি চিন্তা করতাম এরকম আমার সামনে এরকম মানে লিটারাল
তোমার ইয়াতে লিখে রাখছিলাম কলম দিয়ে, ঠিক আছে। বাসা যদিও চেঞ্জ করে ফেলছে, আমার বাপের ফ্ল্যাট গাড়ি নাই, বাড়ি নাই, বাসা চেঞ্জ করছি, বাসা ভাড়া থাকি আমরা। এখন হয়তো ডিফারেন্ট কিছু, এখন এখন গুলা বলা যাবে না, বাট তখন ডিফারেন্ট। তো ওই টাইমে আমি কলম দিয়ে আমার সামনে দেয়ালে লিখে রাখছিলাম যে ধরে নিচ্ছি যে মহান আল্লাহ আমার কপালে বুয়েট রাখেন নাই, এখন আমি নিজেকে এতটা পানিশ করব এবং এতটা হার্ড ওয়ার্ক করব যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাকে এইটা দিতে বাধ্য হবেন, মানে সন্তুষ্ট হয়ে আমাকে দিবে যে না শালা এই পোলাটা তো মাল একটা, মানে প্রয়োজন আরও 10টা চান্স দেবো না, বাট এটা চান্স দেওয়া লাগবে। এই লেভেলে নিয়ে যাওয়ার আমার ইচ্ছা ছিল যে আল্লাহ আমার উপর, বান্দার উপর সন্তুষ্ট হয়েছে বুয়েটটা দিবে, যে আমি ধরে নিছি আল্লাহ দেয় নাই, বাট আম নাও কোনো কনভিনসিভ যেন আমাকে সে বুয়েট দেয়। এইটা আমি একটু ভাবতাম যে যত তুমি কষ্ট করছো, যত খারাপ কিছু করে ফেলাইছো, ওইটাকে পেমেন্ট হিসেবে নিজের উপর টর্চার করতে হবে। টর্চার মানে কিন্তু এইগুলো না, টর্চার মানে হচ্ছে যে প্রতিদিন 5টায় ওঠা। এবং আরেকটা জিনিস টক শেয়ার করি, আমার ব্যাপারটা এখন এমন হয়ে গেছে ভাই যে আমি ভোর 5টা থেকে 10টা বা 11টা এই টাইমটাতে তুমি আমার জীবনেও ঘুমন্ত দেখবা না, মানে আমি জীবনও না, তুমি আমার হোয়াটসঅ্যাপেও অ্যাক্টিভ দেখবা, তুমি সবসময় দেখবে এই টাইমটাতে মানে জাগ না, মানে তখনকার অভ্যাসটা মানে এখন পর্যন্ত পে অফ করতেছে। এমন না যে আমি সব প্রতিদিনই প্রোডাক্টিভ থাকি, এটা মিথ্যা কথা, এটা কেউ থাকতে পারে না, বাট অ্যাটলিস্ট আমি অ্যাওয়েক, মানে এই টাইমে আমার অ্যাকচুয়ালি ঘুম আসে না, কারণ ওই টাইমে আমি নিজেকে এতটা পানিশ করছি ওই সময়টাতে। ঠিক আছে, দ্যাটস ইট, দ্যাট ওয়াজ অল ওভার দ্য হোল স্টোরি। তোমাদের গল্পটা কেমন কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব চ্যানেলের পেজ থেকে তোমার সাথে নিজে কন্ট্যাক্ট করে তোমার সাথে কিছু মত বিনিময় করা। ঠিক আছে, কমেন্ট করে ভিডিওর নিচে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুলোতে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।